পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে সালে আহমদ নামক আইডি এক ভাই জানতে চেয়েছেন লেবানন থেকে যে সুন্নত অনুযায়ী খানা খাওয়া খানা খাওয়ার সময় পেটের এক ভাগ খালি থাকতে বলা হয়েছে কিন্তু অনেকেই পুরো পেট ভরে একেবারে তৃপ্তি মিটিয়ে খাবার খেয়ে থাকে এমনভাবে খানা খেলে সুন্নতের খেলাফ হবে কিনা বা এই এইভাবে খানা খাওয়া যাবে কি না এই হলো প্রশ্ন প্রিয়দর্শক লেবানন প্রবাসী সালে আহমদ ভাই খাবারের ব্যাপারে আপনি যে কথাটি বলেছেন যে আমরা জানি যে পাকস্থলী অথবা নিজের যে খাদ্য খাদ্যস্থলী রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করে রেখেছেন মানব দেহের মধ্যে বা প্রতিটি প্রাণীর দেহের মধ্যে তার পরিপূর্ণটি খাদ্যের দ্বারা পরিপূর্ণ করতে নিষেধ করা হয়েছে বরং তিন ভাগের এক ভাগ যেন আমরা খাদ্য থলির তিন ভাগের এক ভাগ পরিমাণ যেন খাবার খাই এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং এটি গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত হাদিসেই বর্ণিত রয়েছে হাজতে মেকদাম ইবনে মাদিকারী ব্রাদি আল্লাহু তালহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইয়কুল মা মাল আ আদম শরমিন বতনিন বি হসবি ইবনী আদমা উকাতম নসুল বহু ফ ইনকানা ফসুলসুল্লি তিহি ওসুল্লি শরাহি ওসুলসুল্লি নফসিহি রসুল আকরম সাল আলী ওসাল্লাম বলেন যে মানুষ পৃথিবীতে যত থলে পূর্ণ করে থাকে যত ব্যাগ বচকা পূর্ণ করে থাকে তার মধ্যে যে নিজের পেট যেটা মানুষ উদর পূর্ণ করে এর চেয়ে খারাপ আর কোনো কিছু মানুষ পূর্ণ করছে না অর্থাৎ একেবারে পেট পুরে খাবার খাওয়াটাকে রসুল সাল্লাম একটি নিকৃষ্ট পূর্ণকরণ বলে আখ্যায়িত করছেন রসুল সাল্লামের পর বলছেন বেহাসাবি ইবনি আদামা উকুলাতনা সুল বাহু একজন ব্যক্তির জন্য তো এতটুকু খাদ্য কয়েক লোকমা খাবার গ্রহণ করাই যথেষ্ট যার মাধ্যমে তার পিঠ সোজা থাকে অর্থাৎ সে জীবন ধারণ করতে পারে তার জীবনটা চলতে পারে এতটুকু খাবার খাওয়াই তো একজন ব্যক্তির জন্য যথেষ্ট আর যদি যদি বেশি খেতে চায় যদি বেশি খেতে চায় তবুও এই পরিমাণ খাবার খাওয়া উচিত যে ফাসুলু শুনলি তো আমি যে পাকস্থলী অথবা পেটের তিন ভাগের এক ভাগ খাদ্যথলির তিন ভাগের এক ভাগ খাবারের জন্য অসলুসনলি সারা আর তিন ভাগের এক ভাগ হল পানির জন্যে অসলুসন্লি নাফা আর তিন ভাগের এক ভাগ হল সেখানে বাতাস এবং শ্বাস প্রশ্বাস আপডাউন করার জন্য রসুলসল্লাহ আলী তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে সুতরাং এ থেকে আমরা যে বিষয়টি বুঝলাম আলি ওয়াসাল্লাম খাবারের একটি পরিমিত পরিমাণকে গ্রহণ করার জন্যই উম্মদকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করেছেন প্রিয় দর্শক এটি হজরত রসুল আকরম সাল্লাহ আলী আয়সাল্লামের পক্ষ থেকে অত্যন্ত মানুষের জন্য উপকারী এবং স্বাস্থ্যসম্মত একটি নির্দেশনা যদি রসুল সাল্লাহ আলি এই নির্দেশনাকে অনুসরণ করা হয় তাহলে একজন মানুষের মানব দেহের সুস্থতার জন্য এর চেয়ে অধিকতর কল্যাণকারী এবং এর চেয়ে অধিকতর উপকারী আর দ্বিতীয় কোনো পরামর্শ হতে পারে না এই জন্য পূর্বাপর প্রায় সকল চিকিৎসাবিজ্ঞান রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই আদর্শকে অনুসরণ করার জন্য মানব জাতিকে তারা উদ্বুদ্ধ করে থাকেন এবং তারা বলে থাকেন যদি দুনিয়ার মানুষ রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই নির্দেশনা অনুসরণ করে তারা খাদ্য গ্রহণ করে তাহলে পৃথিবীর অধিকাংশ রোগ শোক থেকেই মানুষ মুক্তি পাবে অনেকে এমনও বলেছেন যদি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করে মানুষ খাবার খাদ্য গ্রহণ করে তাহলে বড় বড় ডিসপেন্সারিগুলো ঔষধের দোকানগুলো বাজারে মন্দা পড়বে ঔষধের দোকানগুলো খালি পড়ে থাকবে কারণ মানুষের রোগ শোক অনেক কম হবে সেক্ষেত্রে ঔষধের প্রয়োজনীয়তা খুবই কম দেখা দিবে সুতরাং এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পাই যে পাকস্থলীর এক তৃতীয়াংশ পরিমাণ খাবার গ্রহণ করাটাই রসুলসল্লাহ আলী হাসানের পক্ষ থেকে নির্দেশিত পন্থা এবং নির্দেশিত পরিমাণ তবে হ্যাঁ যদি এর চেয়েও বেশি খাবার কেউ গ্রহণ করে তাহলে সেটা অবৈধ হবে না সেটা বৈধ হবে তবে সেটি অবশ্যই সুন্নতের খেলাফ হবে অধিক পরিমাণ খাদ্য গ্রহণ করা যার মাধ্যমে নিজের শরীরের স্বাস্থ্যেরও হানি ঘটে এবং নিজের স্বস্তিরও অভাব মানে স্বস্তির ক্ষেত্রে ব্যাঘাত ঘটে ইত্যাদি এই পরিমাণ বেশি পরিমাণে খাবার গ্রহণ করা এটি হসুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থার সুন্নতের খেলাফ